মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখো তুমি তোমার মতো কফি শপে এসেছো, এটা নিয়ে কথা বলার কি আছে? ভালো মানুষের ছেলে জানো তো, এই ঢিঙ্গিটা না রোজ সকালবেলা আমাদের বাড়িতে যায় নাচতে নাচতে আমার ভাইটার কাছে পড়তে। হ্যাঁ, পরে তো কপাল আর ছোটবার কিছু পড়াশোন করে, শুধু আমার শিমুলের ঘর থেকে আটকে রেখে দেবে। কি বললে? শিমুলের ঘর? ওর আবার ঘর আছে নাকি? তা ঘর আছে যখন, সেই ঘরে নিজের বরের সঙ্গে থাকেন না কেন? অবশ্য কি করেই বা থাকবে, যার বয়ফ্রেন্ড থাকে সে আবার নিজের বরের সঙ্গে থাকতে পারে নাকি? কি বলতে চাইছো তুমি? কেন, আমি যা দেখছি তাই বলছি। উনি কে? উনিই তো সেই শতত্রুবাবু, প্রতীক্ষাদির কাছ থেকে আমি সবই শুনেছি। এই শোনো, তুমি না আমাদের ব্যক্তিগত ব্যাপারে একদম কথা বলতে এসো না। তুমি আমার বাড়িতে যাও, আমার হাজবেন্ডের কাছে পড়ো, টাকা দাও কি দাও না সে বিষয়ে আমি জানতে চাই না। সময় তো নাও, সেখানে যা করার করো, কিন্তু আমাদের সাথে না ঘনিষ্ঠতা বাড়াতে এসো না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এসব কথা বলার? বড্ড দুঃসাহস না তোমার? দুঃসাহস? তোমার যদি সাহস থাকতে পারে তাহলে তো আমার দুঃসাহস থাকবেই। তোমরাও তো আমাকে অনেক কথা বলেছো, বলনি তোমাদের বাড়িতে পড়তে যাই বলে? নিজে তো ভালো সেজে আছো, তবে তুমি যে অতটাও ভালো না, পরাগদা যেটা বলে সেটা সত্যিই বলে, আর তার তো প্রমাণও পাওয়া যাচ্ছে। আচ্ছা, তুমি কি তোমার পরাগদার কাছে পড়াশোনা করতে যাও নাকি আমার চর্বণ করতে যাও? আই ভাইয়া কই শুনে না, আমি মিমকে বলছি, আমি কিন্তু ভালো মেয়ে নই বলে দিলাম। হ্যাঁ, আমার তো রাগ দাগ নেই কো, এই রাস্তার মধ্যে দেখবো চুলের মধ্যে ঝড়ি করে মেরো, কিন্তু জল তুই আমার বুকে বাবা যে কথা বলছিস বললাম। দুটো খাবারের জন্য এইভাবে বিক্রি হয়ে যেও না পুতুলদি। ওর বয়ফ্রেন্ড একটু তোমাকে খাইয়ে দিয়েছে বলে তুমি সব কথা ওর হয়ে বলবে, এটা কিন্তু ঠিক না। দেখো পুতুলদি, তোমার নিজের ভাই আছে, তোমার ভাই থাকা সত্ত্বেও তোমার এই বউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা তুমি মেনে নিতে পারছো? তুমি কিচ্ছু বলবে না? আর এই যে তুমি, তোমার সঙ্গে আমার আলাপ হয়নি ঠিকই, কিন্তু আমি তোমাকে চিনি আর তুমিও বোধহয় আমাকে চেনো, তুমি তো তুতুল। কেন, কি হয়েছে সেটা বলো। না না, কি হবে, কিছুই হয়নি, কিছু হয়নি। বলছি যে তুমি কি তোমার বৌদিকে প্রেম করতে সাহায্য করছো? আর একটা কথা বলে না, ঠাস করে একটা চর মারবো। সভ্য মেয়ে কোথাকার, মেরে দেখো না ঠাস করে চর। দেখো, ঢিল মারলে যে পাটকেলটাও খেতে হয় সেটা বুঝি তুমি জানো না? না, আমি বলছি মেয়েটা কে, এত অসভ্য, গায়ে পড়ে ঝগড়া করছে। সেই জন্যই তো আমি আসতে চাইনি শতদ্রু, এবার বুঝতে পারছিস? তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো তোমরা কেন আমি আসতে চাইনি? কারণ এই ধরনের সাবস্ট্যান্ডার্ড মেয়েদের সাথে দেখা হবে বলে, এদের সাথে আমার কথা বলতেও খারাপ লাগে। সাবস্ট্যান্ডার্ড? সাবস্ট্যান্ডার্ড কে, আমি না তুমি? দেখো, আমি তোমাদের বাড়ির সকলের চোখের সামনে দিয়ে তোমার বরের কাছে পড়তে যাই, আর তুমি কি করছো? তুমি এই ভর দুপুর বেলা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো, আড্ডা মারছো। তোমার বর সারাদিন খেটে খুটে রোজগার করে, আর তার প্রতি মাসের মাইনের অর্ধেক টাকা তুমি নিজের জন্য নিয়ে নাও, সে কথা তোমার বয়ফ্রেন্ডকে বলেছো নাকি? বয়ফ্রেন্ডকে হেল্প করার জন্যই নাও। খবরদার চোখ রাঙাবেন না, আপনি জানেন এই ভদ্রমহিলা কি করেন? নিজের স্বামীর কাছ থেকে জোর করে 5 লক্ষ টাকা আদায় করেছে, তারপর প্রত্যেক মাসে স্বামীর অর্ধেক টাকা নিয়ে ফুর্তি করে। এই তো ফুর্তি করতে এসেছে, আপনার পিছনে ঢালছে। আরো কি কি করে সে তো ভগবানই জানে।
আপনি কার সঙ্গে মিশছেন জানেন? আপনার গার্লফ্রেন্ডের কিন্তু এদিকেও আছে আবার ওদিকেও আছে, বরের টাকাও চাই আবার আপনার সঙ্গে প্রেম করাও চাই। জেনে নিন ভালো করে, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, এপাড়ার সবাই জানে। বেচারা পরাগদা মুখে রক্ত তুলে খাটেন আর মাস গেলে অর্ধেক টাকা একে দিয়ে দিতে হয়। বেচারা পরাগদা, তা তোমার যদি পরাগদাকে নিয়ে এতই মাথা ব্যথা থেকে থাকে তাহলে এই বিয়েটা করতে দিলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আগে যদি আলাপ হতো তাহলে কি এর মতো একটা মেয়েকে বিয়ে করতো পরাগদা? যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আপনি চিন্তা করবেন না, যা হওয়ার ভবিষ্যতে ঠিকই হবে। প্রিয়াঙ্কা, গায়ে লাগলো বুঝি? তুমি তো শুধু বরের টাকাকে ভালোবাসো, বরকে তো ভালোবাসো না, তাহলে গায়ে লাগলো কেন? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, তোমাকে কেউ অসভ্যতা আমি করতে বলিনি এখানে। এলাকার সবাই জানে তুমি বরাবরের অসভ্য, তাই নিজের পরিচয়টা না বেশি করে দিতে যেও না, বুঝেছো? এই প্রিয়াঙ্কা, এখান থেকে চল। এখানে কেন অশান্তি করছিস, চল না। তোরা চুপ কর, তোদের যদি এখানে থাকতে ইচ্ছে না হয় তোরা চলে যা। মাঝে মাঝে না কারুর কারুর মুখোশটা খুলে দিতে হয়। এই যে অনেকে ভালো মানুষের মুখোশ পরে থাকে, তো সেই মুখোশটা যে ফলস সেটা বুঝিয়ে দিতে হয়, বিশেষ করে তার বয়ফ্রেন্ডের সামনে। তার বয়ফ্রেন্ড ভাবছে, আহারে আমার গার্লফ্রেন্ডটা কত নির্যাতিত, তাকে কত নির্যাতন করা হয়, তাকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু সে তো আর জানে না তার গার্লফ্রেন্ডই তার বরকে নির্যাতন করছে, তার সমস্ত টাকা পয়সা নিয়ে তাকে শেষ করে দিচ্ছে। এটা তো তার জানাটা দরকার। তুমি কিন্তু লিমিট ক্রস করছো, তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মুখ বন্ধ করার জন্য কিন্তু আমি প্রয়োজনে তোমার গায়ে হাত তুলতে পারি, আমি বলে দিচ্ছি। তাতেও আমার মুখ বন্ধ হবে না গো। তুমি আমার গায়ে হাত দিতে পারো কিন্তু তাতে মুখটা বন্ধ হবে না। আর গায়ে হাত দিলে উল্টেও যে গায়ে হাতটা পড়বে সেটা কিন্তু ভুলে যাও না। আর মুখ বন্ধের কথা কি বলছিলে? কেন মুখ বন্ধ করব? তুমি দিনে দুপুরে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সব আমি ছবি তুলে রেখেছি। আমি এই ছবি তোমার বরকে দেখাবো, শাশুড়িকে দেখাবো, এমনকি পাড়ার সবাইকে দেখাবো। তখন তুমি কি করবে? পরাগদাকেও তো প্রোটেকশন নিতে হবে। তুমি সবসময় পুলিশের ভয় দেখাবে, আর তুমি যে কি করো সেটা পুলিশ জানবে না, এমনটা তো হয় না। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তুমি ভয় পাচ্ছ? এই যে ম্যাডাম, আমরা এখানে একটা কফি শপে এসেছি, কফি খাচ্ছি, আড্ডা মারছি। শিমুল আমার পুরনো বন্ধু, তো সেটা নিয়ে এত কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। শুধুই পুরনো বন্ধু বলুন না, বিশেষ বন্ধু। হ্যাঁ বিশেষ বন্ধু, হ্যাঁ বিশেষ বন্ধু, ঠিক বলেছ। যদি বিশেষ বন্ধু হয়েও থাকে তাতে তোমার প্রবলেমটা কোথায়? না না, আমার কোনো ব্যাপার না। আসলে সে একটা বাড়ির বউ তো, আর সেই বাড়িতে তার বরের ছাত্রী পড়তে গেলে তাকে নিয়ে আবার সে সন্দেহও করে। তাই বলছি, এরপর থেকে না আমার সামনে আর মুখ খুলো না, কারণ মুখ খোলার যে তোমার কোনো অধিকার নেই সেটা আমি এখানে প্রমাণ করে দিয়ে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।